আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা, মাই ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের যে টপিকটা, এই টপিকটা হচ্ছে ইউনিভার্সাল সিঙ্গেল মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা বিসিজি ভোল্টেজটা মানে 12 ভোল্ট সরাসরি শর্ট, এই শর্টটা আজকে আমরা রিমুভ করবো, এই কাজটা করবো, প্র্যাকটিক্যাল স্টুডেন্টকে দিয়ে কাজটা করাবো। তো চলেন আগে আমরা চেক দিই যে অ্যাকচুয়ালি মাদারবোর্ডটা শর্ট আছে না নাই। এখন আপনি মাদারবোর্ডটা উল্টান, উল্টায় 12 ভোল্টের কানেকশনের মধ্যে মিটার ধরেন, মিটার রুমসে রাখা আছে, 12 ভোল্টে রাখা আছে মিটার। এই যে সরাসরি সরাসরি মাদারবোর্ডটা শর্ট, তো যে সরাসরি শর্ট। এখন আমরা 12 ভোল্ট ইনপুট করব, ইনপুট করার পরে দেখব শর্ট আছে কিনা। তো এই যে এটা হচ্ছে 12 ভোল্ট ট্রান্সফরমার বা অ্যাডাপ্টার, 12 ভোল্টের অ্যাডাপ্টারের সকেটটার দোকান। তো এই যে 12 ভোল্টটা ইনপুট করলে অটোমেটিকই অল ভোল্টেজ ড্রপ হয়ে যায় বা এই মাদারবোর্ডে কোনো কানেকশন আসে না। তো এই কাজটা আজকে আমি ওনাকে দিয়ে করাবো। তো এই কাজটা করতে গেলে যেহেতু আমার 12 ভোল্ট প্রবলেম, 12 ভোল্ট প্রবলেম হলে সেন্সরের প্রিপেডে কানেকশনটা লড়ান ইয়ে করেন। তো যেহেতু এটা ইনপুট 12 ভোল্ট, সেক্ষেত্রে দেখা গেছে এই যে এখানে সিক্সপি আইসিটা খারাপ হতে পারে, আবার দেখা গেছে ক্যাপাসিটি খারাপ হতে পারে, বা দেখা গেছে আবার এদিকে প্রসেসর খারাপ হতে পারে, এই মোসফেটটা খারাপ হতে পারে, খারাপ হতে পারে সবই। কিন্তু অ্যাকচুয়ালি এটা যতক্ষণ অন্তত খারাপ না ধরতে পারি ততক্ষণ অন্তত বলা যায় না এটা কোন সেকশনটা শর্ট বা কোন সেকশনটা খারাপ। তাহলে আমরা এটা আমরা এই যে 12 ভোল্ট ট্রান্সফরমার দিয়ে আমরা শর্টটা রিমুভ করব। তো এখন ওই 12 ভোল্ট শর্টটা রিমুভ করতে গেলে ইয়ে করেন, এই যে তো এখন আমি যে এই 12 ভোল্ট সাপ্লাই দিয়া যখন আমি শর্ট দিলাম বা কানেকশনটা দিলাম, তখন কিন্তু এখানে এই যে এই পিএফটা হিট হয়ে যেত। তো এখন আমরা এই পিএফটা খুললে তারপরে চেক দিব যে শর্টটা সারে কি। তো এখন আমরা এই যে এই পিএফটা খুলবো, খোলার পরে দেখবো শর্টটা রিমুভ হয় কি না। যেহেতু নর্মাল চার্জার দিয়ে বাড়িয়ে দিছি সেক্ষেত্রে হিট হয়ে যেত, এই কারণে হয়তো দেখাতে পারি নাই। তো এই মুহূর্তে আমার হাতে শর্ট কিলার প্রেজেন্ট নাই, এই কারণে আমি এই চার্জার দিয়া ইয়া করলাম। এখন আমি এই পিএফটা খুলব। তো এই পিএফটা খুলে দেন, এখন এই পিএফটা মাপ দেন। এই যে দেখেন এই পিএফ কিন্তু সরাসরি শর্ট, পিএফটা শর্ট। এখন আমরা আবার বাদ দেন, আবার আমরা চার্জারের কোটটা লাগান, ওই চার্জারের কোটটার কাটা কোটটা লাগান, কাটা কোটটা লাগান, তো এই কাটা মাথাটা লাগান। এখন আবার এই জায়গায় মাপ দেন মিটার দ্বারা শর্ট আছে কি না। এখন কিন্তু আর শর্ট দেখায় না, ঠিক আছে, এখন কিন্তু আর শর্ট দেখায় না। এখন আমরা 12 ভোল্ট ট্রান্সফরমারটা লাগাবো। এখন 12 ভোল্ট ট্রান্সফরমার লাগান, এই যে এখন কিন্তু আর শর্ট দেখায় না। এখন প্রিপেডে কানেকশনটা দেন, এই যে এখন কিন্তু প্রিপেডে কানেকশনটা চলে আসছে। এখন স্ট্যান্ড বাই রিলিজ করেন, এই যে এখন কিন্তু মাদারবোর্ডটাও রানিং হয়ে গেছে।
তো আমরা সমস্যাটা পাইলাম কি এই যে এখানে একটা পিএফ খারাপ ছিল তো এই জায়গায় 12 ভোল্টের যে কোনো সেকশনে শর্ট হতে পারে যে কোনো সেকশন আইসি খারাপ হতে পারে পিএফ খারাপ হতে পারে বা অন্যান্য আইসি খারাপ হতে পারে অন্যান্য সেকশন খারাপ হতে পারে যদি আপনাদের ক্ষেত্রে এই শর্টগুলি হয় এটা আপনাদের আগে ফলো করতে হবে যে কোন সেকশনে এটা কি বিসিজি সেকশনে শর্ট হইছে না এটা কি বিসিজি সেকশনে শর্ট হইছে না আপনার 3.0 ভোল্ট শর্ট হইছে না 1.8 ভোল্ট শর্ট হইছে যে ভোল্টেজে শর্ট হইছে ওই ভোল্টেজ অনুযায়ী কাজ করতে হবে যেহেতু এটা বিসিজি 12 ভোল্টটা শর্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমি এই চার্জার দিয়ে 12 ভোল্টটা যখন শর্ট দিছি তো এই পিএফটা মোটামুটি হিট হয়ে যেত তো যেহেতু এটাও 12 ভোল্ট মাদারবোর্ডটাও 12 ভোল্ট সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা স্টপ হয়ে যাওয়ার কথা যেহেতু এটা এসএমপিএস সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা শর্ট হয় নাই কিন্তু আইসিটা আমি প্রায় এম্পিয়ার 20-এর মধ্যে দিয়ে রাখছি এই কারণে কিন্তু এই পিএফটা হিট হয়ে যেত তো ওই অনুমানে আমি পিএফটা খুলে দিছি এখন আমার শর্টটা রিমুভ হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও থেকে কিছু শিখতে পারলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ